পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এলাম অঙ্কে শর্টকাট ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা লাভ ক্ষতির যে শর্টকাট অঙ্ক একটা পপুলার অঙ্ক তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম টাইপ অঙ্ক আসে তো খুব কম সময়ে এবং দ্রুত কীভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো এই ভিডিওতে দেখে দেখো অঙ্কটা কী রয়েছে বলছে এক ব্যক্তি এক টাকায় চব্বিশটি কলা ক্রয় করে একই কলা টাকায় কটি বিক্রি করলে তার কুড়ি পারসেন্ট লাভ হবে তাহলে কীভাবে করব খুব সিম্পল আমরা যেটা করব। সেটা দেখো এক ব্যক্তি টাকায় এক টাকায় কটা কিনেছে চব্বিশটা কিনেছে তাহলে চব্বিশটাকে আমরা ফার্স্টে এখানে লিখবো চব্বিশ এখানে গুণ দেবো নিয়ে পাশে কী করবো পাশে একই কলা টাকায় কটা করে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ আমরা করবো উপরে থাকবে একশো আর নিচে থাকবে কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ একশো প্লাস কুড়ি মানে একশো কুড়ি নিচে বসে যাবে ঠিক আছে এবার কাটাকুটি শূন্য শূন্য যদি আমরা কেটে দিই দেখো বারো দুগুণে চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে দশ দুগুণে কুড়ি তাহলে টাকায় একই কলা টাকায় কটা করে বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে একই কলা টাকায় কুড়িটা করে বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তো আশা করছি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট সেম টাইপের আর একটা অঙ্ক আমরা করে নেবো তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে দেখো কী বলেছে সেম টাইপের অঙ্ক এক ব্যক্তি এক টাকায় ছেচল্লিশটি লজেন্স ক্রয় করে একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে পনেরো পার্সেন্ট তার লাভ হবে বলেছে তাহলে সেম হয়েছে আমরা করবো ছেচল্লিশটি লজেন্স প্রথমে এক টাকায় ক্রয় করে তাহলে আমরা প্রথমে ছেচল্লিশটা এখানে লিখে নেব এখানে গুণ দেবো ওপরে হবে একশো আর নিচে হবে পনেরো লাভ অর্থাৎ একশো পনেরো ঠিক আছে এবার কাটাকুটি দেখো যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ কুড়ি একশো নিচেরটা হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো হলো তেইশ দুগুণে ছেচল্লিশ কেটে যাচ্ছে তাহলে কুড়ি দুগুনে চল্লিশ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার তাহলে টাকায় কটা করে বিক্রি করলে তার পনেরো লাভ হবে চল্লিশটি করে বিক্রি করলে তার পনেরো পার্সেন্ট লাভ হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো তোমরা আশা করছি বুঝতে পেরেছ যদি ঠিকঠাক বুঝতে পেরে থাকো তো এই কোশ্চেনটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য হোমওয়ার্ক এই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে দেখো তাহলে বুঝে যাবো যে কারা অঙ্কটা দুটো দেখার পরে শিখতে পেরেছো এক ব্যবসায়ী এক টাকায় ছাপ্পান্নটি কমলা ক্রয় করে একই কমলা টাকায় কটি করে বিক্রি করলে তার চল্লিশ পার্সেন্ট লাভ হবে এই কোশ্চেনটির উত্তর তোমরা প্রত্যেকে যারা আগের অঙ্কগুলো যদি শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই কিন্তু এটা করতে পারবে নিজে এটা আমি করবো না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে উত্তর তোমাদের অপশান দেখো আছে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ নাকি পঁয়তাল্লিশ এগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও